আমরা তো সিসি ক্যামেরা দিয়ে বাড়ির ইট অনলাইন ফাড়া দিই, আর সিকিউরিটি গার্ড দিয়ে নিজের শরীর ওখানে বা সম্পদ রে ফাড়া দেয়। আসল দৌলতের খবর তো আমরা লই না, আসল দৌলত হইল কি ইমান। আসল দৌলত যে কোনো সময় হাইজ্যাক হইতে পারে, শয়তানে হাইজ্যাক করব, দুনিয়ার মোহ মায়া হাইজ্যাক করব, আর নাহলে মানুষের বাচ্চা শয়তানে হাইজ্যাক করব। ওটুকু পাইয়েও আমরা রসি ছিড়ি আস না, রিজেক আমার এত আছে না, অসুস্থতা সুস্থতা আমার এত আছে না, হায়াত আমার এত আছে না, শান্তি আমার এত আছে না, কিচ্ছু আমরা এত বাজারও বোয়ারটার স্বাধীনতা আমার কাছে আছে, আর মসজিদও বোয়ার স্বাধীনতাটা আমার কাছে আছে, অতি অল্প স্বাধীনতা কিন্তু আমার কাছে আছে, 50 হাত লম্বা রশির ডিগ্রা ছাড়া কিচ্ছু। ওটুকু দিয়ে আমরা আল্লাহরে নারাজ করে যাই, আর আমরা লাগান কমবক মানুষের দুনিয়াতে আছে নিব কাছে। তান বিবিয়ে কইন স্বামী অত মায়া লাগাইছো, একবার তোমার চেহারা কান ফিরাও আমার দিকে। ই সাহাবি জবাব দিন, ও বিবি, যে চেহারা আল্লাহর হাবিবর দিকে ফিরে গেছে সেই চেহারা তোমার দিকে আর ফিরানি সম্ভব নয়। প্রশ্ন হইতে পারে ফরজ গোসল তুইয়াতেন যুদ্ধ যাইন কিনা, বলছি যখন আল্লাহর নবীর পক্ষ থেকে এলান আইছে, এরা অত নিবেদিত আসলা ফিসিলমি কাফা আসলা যে এরার হুট জায়গাত রয়েছে না যে আমার জানাবত্র গোসল রইয়া গেছে। ও দুনিয়ার জিন্দগি পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বড় কিন্তু লোকাইল দুশ্মন দেখা যায় না। শয়তানেও জাহিরি ভাবে দুশ্মনী করলেও বাথিনি ভাবে দুশ্মনী বেশি করে। তফসির লেখন, শয়তানে এমন ভাবে মানুষের দুঃখা দেয় যাতে মানুষের ঠের না পায়, ঠের পাইলে তো সতর্ক হয়ে যাবে। আমরা ডেগর মাঝে তারহারি রাঁধতে যে লবণ দেওয়া হয় বেশি দিলে তিত্ত হয়ে যায় না, যাব ধরা পড়ে যায়, এর লাগে পরিমিত ভাবে লবণ দেওয়া হয় যাতে স্বাদ বাড়ায় বোঝা যায়। শয়তানে মানুষের দুঃখা জাহিরি দুঃখা খুব কম দেয়, তার সবচেয়ে বড় সফলতা হইল কি যে বন্দারে বুঝতে না দেওয়া তান জড় কাটিল, গোপনীয় ভাবে পরিমিত ভাবে অশ্বাস দেওয়া হোক না হোক, পরিমিত ভাবে অশ্বাস এবং আমরা দেখি না সে আমরার মাঝে আছে। নাকর খানার ভিতরে আল্লাহ নবী ফরমাইছেন নরম জাকাত শয়তান বইতেছে, অজুর সময় আমরা অজু করি জ্বালা দেয় জানি না, শয়তান রে বাগরি ভালাই বিছনা তামনে তুইয়া গেছেন, বিছনা শয়তান হতে দিছে আমি কইয়া রেখেনি, তার সতর্ক হইব লাগে। আমরা তো সিসি ক্যামেরা দিয়া বাড়ির ইট অনলাইন ফাড়া দিই, আর সিকিউরিটি গার্ড দিয়ে নিজের শরীর ওখানে বা সম্পদ রে ফাড়া দেয়। আসল দৌলতের খবর তো আমরা লই না, আসল দৌলত হইল কি ইমান। আসল দৌলত যে কোনো সময় হাইজ্যাক হইতে পারে, শয়তানে হাইজ্যাক করব, দুনিয়ার মোহ মায়া হাইজ্যাক করব, আর নাহলে মানুষের বাচ্চা শয়তানে হাইজ্যাক করব। একদল মানুষের বাচ্চা শয়তান হাইজ্যাক করে দিল, ওয়াসওয়াস শুধু শয়তানে দেয় না মানুষের ওয়াসওয়াস দেয়। আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জ্বলিল আল্লাহর ইজ্জত করা বাদ দিলে মানুষ জ্বলিল, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মানুষ জ্বলিল, সতর্ক না হইলে জ্বলিল। কারণ মানুষের জিন্দগি যত এলামের মনে করুক মানুষের জিন্দগি কিন্তু দুশ্মনকের কাছে বড় গুরুত্বপূর্ণ। শয়তানে একজন মানুষের দুজকী বানানি তার বহু বড় সাফল্যের অংশ, এর লাগে প্রতি মুহূর্তে আছে। আল্লাহ ফরমাইছেন ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, সোসাইটির মাঝে শয়তান আছে, পরিবারের শয়তান আছে, প্রতিবেশীর শয়তান আছে, দুস্থ আহবাবর মাঝে শয়তান আছে, আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার ডুবাইবার লাগিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যেটা না করতে আছে। আপনারে নমাজ পড়া হজ উমরা পড়রা আপনি, কিন্তু আপনার মাঝে অহংকার পয়দা করি তৈরি দিস, আপনার ঠেরও পাইতেন না, আপনার ভিতরে যে লবণ দিয়ে রাখবে দিস, আপনার সমস্ত আমল বরবাদ হয়েছে।
আপনার মাঝে হিংসা থই দিয়েছে, আপনারা দিয়ে মসজিদের মতল্লিগিরি করা, মতল্লিগিরি আপনারা কাম দিবেন, 24 ঘন্টা হিংসাকারী মানুষের কবিরা গুনার আমল নামা লেখা হইতে আসে। আপনি আদাওতি দিল লইয়া বই থাকছেন, যে রমজান শরীফ সামনে আর আদাওতি রামনেওয়াল্লা মানুষের আল্লাহ মাফ দিত না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আল্লাহ মাফ দিত না, মুসাহিন যারা তারারেও মাফ দিত না, শরাবকুররে মাফ দিত না, জন্নত দোজখের পথ পরিষ্কার, ওটুকু ডিগ্রা আমরা দিচ্ছি যে তোমরা এখতিয়ারে কিচ্ছু রাখছি না, আমি শুধু ভালো মন্দ বাছাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা তোমরা দান করছি, ওটুকু হইয়েও আমরা রশি ছেড়ে আস না, রিজেক আমার তো আছে না, অসুস্থতা সুস্থতা আমার তো আছে না, হায়াত আমার তো আছে না, শান্তি আমার তো আছে, আছে না কিচ্ছু আমরা তো আছে কিতা, বাজারও বোয়াটার স্বাধীনতা আমার কাছে আছে আর মসজিদও বোয়ার স্বাধীনতাটা আমার কাছে আছে, অতি অল্প স্বাধীনতা কিন্তু আমার কাছে আছে, 58 লম্বা রশিদ ডিগ্রা ছাড়া কিচ্ছু, ওটুকু দিয়ে আমরা আল্লাহর নারাজ হয়ে যাই আর আমরা লাগান কমবক মানুষের দুনিয়া কাছে নিবো, আমার সব কিছু আল্লাহর তো নিয়ন্ত্রিত, শুধুমাত্র আমার এখতিয়ার দিছ গানের মজলিসও যাইতাম না, ওয়াজের মজলিসও আইতাম, কোরআন হাদিস পড়তাম নি না, গল্প গুজব পড়তাম, কথা বুঝাইতাম পারছি নি, এর বেশি কোনো স্বাধীনতা আমরা মাঝে নাই, সুরন লোক ধরি আটতাম না, ফিরসাওয়ার লোক ধরি আটতাম, ওটুকু স্বাধীনতা আমরা আছে, এর বাইরে কোনো স্বাধীনতা মিশা মারতাম না, হাসা মারতাম, হারাম খাইতাম না, হালাল খাইতাম, ও সীমাবদ্ধ স্বাধীনতা ছাড়া মানুষের কোনো স্বাধীনতা নাই, এই কথাটা আপনারা বুঝো হামাইছে নি সাহ, সে কোন যুগ আইমু সার গর ফয়দা হইব, কদিন তাহমো আওলাদ কয়জন হইব, আমার দৌড় কতটুকু, আমার গন্তব্য কোন দিকে, সব কিছু আল্লাহ পাকে নির্ধারণ করে রাখছে, আমার শুধু ওটুকু লাগে পরীক্ষা ফটাইছে যে দেখি শয়তানের থানে তুই যাসনি না, আমার মহব্বতের থানে তাকছি, মহান আল্লাহ এসকে এলাহি, আল্লাহরে সিনরে ভাই আল্লাহর মহব্বত ডুব দেও, আল্লাহর বন্দা যে বনি আল্লাহর মহব্বত ডুব দিলে যে দুনিয়ার কোনো এসকর লজ্জত কোন মোহমায়ার লজ্জত তার অন্তর তাক্ত না হয়ে আল্লাহর এসক যখন প্রবেশ করে গেছে। এক সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নজওয়ান সুশ্রী সুন্দর সাহাবি, সুন্দরী মহিলা বিয়া করি আনছেন, বাসর রায় শেষ হইতে না হইতে এলানের জং বাজিয়া উঠিছে, যুদ্ধর ডঙ্কা বাজিয়া উঠিছে, বিবির কাছ থেকে যখন যুদ্ধের ডঙ্কা বাজিয়া উঠিছে, এরা এরা বাসরা মানুষ নাই, এরা নেকি থেকে বিরথরা মানুষ নাই, যুদ্ধের ডঙ্কা বাজিয়েছে বস গর্তকি বাড়াই গেছে, তান বিবিয়া কইন স্বামী অত মায়া লাগাইছো, একবার তোমার চেহারা খান ফিরাও আমার দিকে, ই সাহাবি জবাব দিন, ও বিবি যে চেরা আল্লাহর হাবিবর দিকে ফিরে গেছে সেই চেরা তোমার দিকে আর ফিরানি সম্ভব নয়, যুদ্ধ দিকে শহীদ হয়ে গেছে, এসক মহব্বতে অগ্রসর হয়েছেন, যুদ্ধ দিকে যুদ্ধ করি করি শহীদ হয়ে গেছে, সাহাবা একরামে রিপোর্ট দেন ইয়া রাসূলুল্লাহ, সব শহীদের লাশ পাইছি কিন্তু হানজালার লাশটা খাইয়া, আল্লাহর নবী ফরমায়েন আমি যা দেখি আর তুমি কিন্তু তা দেখো না, আমি দেখি আর আমার হানজালারে নূরের ফিরিশতা হলে গোসল দান করাইতে, হানজালার এস গিয়া জায়গা লইছে নি না লইছে না, মাতুন দেখানে লইছে নি, নূরের ফিরিশতা হলে জানাবতর গোসল করাইতে, তানটা গাছিলুল মালাইকা পইত ফিরিশতা হলে গোসল দেওয়া নেওয়ালা, তার ফরজ গোসল বাকি রইছে, প্রশ্ন হইতে পারে ফরজ গোসল তুইয়াতেন যুদ্ধ যাইন কিনা, বলছি যখন আল্লাহ নবীর পক্ষ থেকে এলান আইছে, এরা অত নিবেদিত আসলা ফিসিল মে কাফা আসলা যে এরার হুশ জাগাত রইছে না যে আমার জানা বছর গোসল রইয়া গেছে, এরা এসকট টানে এরা ঘর থেকে বাইরে গেছে, সুবহানাল্লাহ,
ইমানটারে অত হস্তা বানানি ঠিক নেই, আল্লাহ নিষেধ করছেন ওলা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, তোমরা আমার আয়াতরে অল্প মূল্যে বিক্রি করিও না। যে দৌলতে ইমান এগুর ওজন সারা দুনিয়া এক ফাল্লাত, আর এক টুকরা খাজল লেখিয়া রাখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা আমরা পাইছি এই কলমার এক ফাল্লাত রাখিলে রসুল্লাহ ফরমাইন, বরাবর তো ওইতো নাই বাড়ি ওইতো নাই বরং বাতাসও উড়াইয়া দিলে সুবহানাল্লাহ। ইমান অত সস্তা নাই, ইমানের দাম আছে না নাই এটারে বাঁচাইতে গেলে সঙ্গ দেখিয়া চলতে হইল। করোনা ভাইরাস হাসি যায় সারা দুনিয়া এলান করছে, কেন যেগুলো থেকে জীবাণু পাস হইত, জীবাণু পাস হইয়া রোগ হাসরা বহু সমস্যাপেক্ষ ব্যাপার। মানুষের খান্দাত মানুষ গেলে যে হাসি যে বইলা না, যত সময় আল্লাহর হুকুম না হয়েছে হ্যাঁ শরীর ওইটা ট্রান্সফার হইতে আসেন না আসেন, প্রত্যেকটা অনু পরমাণু একটা জর্রা পরিমাণ কোনো বস্তু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া লড়তে পারে হোক ভালো। সে অসুস্থ হইতা সে কতটুকু জিল্লতি করতা সব আল্লাহর কাছ থেকে মুকদ্দর মারিয়া রাখছে। বরং বেমারিরে দেখা যাইতা ইসলামে কয় বেমারিরে দেখা যাইতা, আল্লাহ নবী ফরমাইছেন এক মুমিনের আর মুমিনের উপরে ছয়টা হক আছে, চিত্ত খুশালি, আসি দিলে আসির জবাব দিতা, সালাম করলে সালামর জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জনাজাত শরীক হইতা, সালাম দিলে সালামর জবাব দিতা, আসি দিলে আসির জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জানাজার শরীক হইতা, অসুস্থ হইলে দেখা দিতা, অসুস্থ হইলে দেখা দিতা। আর ৬ নম্বর হইল কি কোনো রেওয়ায়ত আছে নিজ লাগে যে একটা বালা হয় অন্য বাইলে একটা বালা হইতা। আমার বাবা কইতা নানি নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা নানি কথাটা এটা মমিনর খাসলত মনুষ্যত্বর পরিচয়। মানুষ মানুষ বলতে পারতো না যত সময় মন্ত অন্যর ভাবনা তার মাথাত নাই, যত সময় পর্যন্ত আমি আমার মধ্যে থাকবো তত সময় সে মানুষ হয়েছে করি কোনো প্রমাণ নাই। যখন আমার দেরকে পৌঁছে যাবো তখন বুঝুন যান যে অন্যর চিন্তা তার মাথা তাইছে মানুষ করে গেছে, কথাটা বুঝাইতাম পারছি নি এখন। মতলববাজ কোনোদিন মানুষ মুমিন অত দূরের কথা মানুষও হইতে পারবে,